এখানে আমরা এই 64-কে 2^6 লিখতে পারি, ঠিক আছে? তাহলে 64-কে 2^6 লিখি, তাহলে কি পাচ্ছি আমরা? 1/2^6, আর বাইরের পাওয়ার তো হাফ আছে, আবার কিউব রুট। তাহলে কিউব রুটের মধ্যে একের যে কোনো পাওয়ার হলেও সে একই থাকে, আর নিচে 2^6 ইন্টু এই হাফ, এখানে 2 × 3 = 6, তাহলে কত হচ্ছে? 2 কিউব, আর রুট হচ্ছে কিউব রুট। তাহলে কিউব রুট যদি ভিতরে ঢুকে যায় তাহলে 1-এর পাওয়ার যা হোক 1-ই হবে, আর 2 × এই 3 যখন ভিতরে গুণ হয়ে ঢুকবে তখন 1-এর 3 হয়ে ঢুকে, তাহলে 3 3 কেটে গেল, তাহলে আমরা পেলাম 1-এর 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1-এর 2।